এই দেখ পেপার কাট পাত্র চাই শহরের বিশিষ্ট শিল্পপতি আসলাম চৌধুরী তার একমাত্র মেয়ের জন্য পাত্র খুঁজছে তুই হবি সেই পাত্র ওখানে তোকে করব ফিট আর আমি হয়ে যাব হিট যা আদরের জামাই আপনাকে এবার পছন্দ না করেই পারবে না মানে আমি ঘটক ময় না আপনার মেয়ের জন্য একটা উত্তম প্রস্তাব নিয়ে এসেছি তাই নাকি বলেন তো শুনি পাত্র দেখতে শুনতে ভালো আমেরিকায় ডক্টরেট করছে কোটিপতি বিশটা বাড়ি আর একুশটা গাড়ি আছে আমেরিকার নিউ ইয়র্ক শহরে তার ভাইয়ের পৃথিবীর ২৭টা দেশে ব্যবসা আছে বাহ আমার মেয়ের জন্য এমন জামাই তো চাই ওরাও আপনার মেয়ের ছবি দেখে একেবারে পাগল আরে তাই তো আমি সব কথা একেবারে পাকাপাকি করে এসেছি ওরা ওরা এক্ষুনি চলে আসবে এক্ষুনি মানে এক্ষুনি মানে এক্ষুনি আমার সমস্ত প্রেম কেবলমাত্র গহনার জন্য গহনা তুমি শুধু আমার তোমার সম্পত্তি তোমার বাবার সব টাকা পয়সা বাড়ি গাড়ি সব ভাই বাজান কি এমনে চিলে দেশ স্ক্যান বাজান আপনার স্বপ্নের হাতে হারি কে কি কি কইলি ঠিকই কইতাছি ভাই ওই আসলাম চৌধুরীর মায়ের বিয়ে সামনে শুক্রবারে কুকুরি কোন তুই মিশা কথা কইতাছস ভাই ভাই কত মিশা কথা কইছিস ভাই না ভাই না ভাই আপনার সাথে বিয়ে না গণ চৌধুরী বিয়ে সামনে শুক্রবারে সাজু রহমানের সাথে ভাই ও ভাই কি হলো ভাই আমার কি সর্বনাশ হইল গো ভাই যান তোর এই অবস্থা কেন সোফা না সোফা না নিচে বস নিচে বস সোফায় বসলে সোফা নষ্ট হয়ে যাবে বল কি হয়েছে তোর মাথায় বরফ কেন আমার মাথায় আগুন জ্বলছে মনে হচ্ছে দুই কান দিয়ে আগ্নেয়গিরি লাভা বের হয়ে আসছে মোর ভাই চোখ দিয়ে বের হচ্ছে আগুন আগুন জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে দিচ্ছে মোর কিন্তু কেন আসলাম চৌধুরী তোমাকে মানে আমার সম্মানিত বড় ভাইকে অপমান করেছে তুই কি ঠিক বলছিস ভাই বেইমানি করেছে আসলাম চৌধুরী আমার সাথে মেয়ে বিয়ে দেওয়ার কথা বলে এখন সাধু নামে এক ছেলের সাথে মেয়ের বিয়ে দিচ্ছে অসম্ভব অসম্ভব ওই বিয়ে হয়ে গেলে আমার সমস্ত প্ল্যান ওলট পালট হয়ে যাবে এর মধ্যে কোনো ব্যাপার বা কোনো ভেজাল বা কোনো গিরিঙ্গি কোনো কিছুই নেই আমার মেয়েকে আমি সাজুর সঙ্গে বিয়ে দেব বলে ঠিক করেছি তাই বিয়ে হচ্ছে কিন্তু আপনি আমাকে কথা দিয়েছিলেন মিস্টার আসলাম চৌধুরী না না আমি তো বলেছিলাম মেয়ে আগে আসুক তারপর যা হবার হবে আরে মাইয়া ওয়ার পর পরই সব ওলট পালট হয়ে গেছে এই যে লেগ্যা সাজুর লগে বিয়ে ঠিক হইছে এখন আমার দুলাভাইয়ের কোনো দোষই নাই দোষ কার আছে বা নেই সেটা আমার জানার দরকার নেই আপনার মেয়েকে আমার ভাই পছন্দ করেছে আপনার মেয়েই হবে আমার ভাইয়ের বউ এর মধ্যে যদি সাজু বাধা হয়ে দাঁড়ায় তাহলে তার লাশের চেহারাও কেউ দেখতে পাবে না কথাটা মনে রাখবেন এই কিন্তু কোনো কিন্তু নেই আগামী শুক্রবার আমি বরযাত্রী নিয়ে এই বাড়িতে আসব আপনি আপনার মেয়েকে বউ সাজিয়ে রাখবেন দ্যাটস ফাইনাল হাই ছোট কুতুব চিন্তা করিন না দুলাভাই সাজুর লগে দাউদের লগে এককারে ফাড়াফাড়ি হয়ে যাও যে যে বেহেল লগে বিয়ে দিয়ে দেন বাড়তি খরচ হইবে না আপনিও বাঁচে গেলেন কুতুব তোর মগজ আছে দিয়েন দেবো হ্যাঁ